नमस्कार दर्शक बंधु, आमी आपनादेरी बंधु संजय शुरू करछी एखनकार जनप्रिय अनुष्ठान सौभाग्य समृद्धि। ये सौभाग्य समृद्धि चैनेले आपनादेरके स्वागतम एवं आमी आमार गुरुवर्गेर चरणे सशुद्ध प्रणाम जानाई। दर्शक बंधु, आजकेर जे विषयटी निये आमी आपनादेर सामने एसेछी, विषयटी हलो निज गृह हवार स्वप्न पूरणे टिप्स टोटका। আমরা অনেকে স্বপ্ন দেখি যে আমরা নিজস্ব বাড়ি তৈরি করব। এই স্বপ্ন আমরা প্রত্যেকেই দেখি যে আমাদের নিজস্ব একটা বাড়ি থাকবে, নিজস্ব একটা ঘর থাকবে। কিন্তু দর্শক বন্ধু, এই স্বপ্ন আমরা প্রত্যেকে দেখলেও কি হয় না, কারো কারো এই স্বপ্ন পূর্ণ হয়, আবার কারো কারো এই স্বপ্ন পূর্ণ হয় না। তো দর্শক বন্ধু, আমরা সবাই চাই সুখ শান্তি, একটা নিজের বাড়ি থাকবে, সেই নিজের গৃহে আমরা সুখ শান্তিতে বাস করব, এটা আমরা সবারই ইচ্ছা। কিন্তু কারো জীবনে এটা ঘটে, তৈরি করতে পারে, আবার কেউ সারা জীবন ভাড়া বাড়িতেই কাটিয়ে দেয়। তো দর্শক বন্ধু, এই যে গৃহ নির্মাণের স্বপ্ন আমরা দেখছি, এই গৃহ নির্মাণের স্বপ্নটা আমরা কি করে বাস্তবায়িত করতে পারি, অর্থাৎ কি করে আমরা গৃহ নির্মাণ করতে পারি, আজকে এই টিপস। সুখ শান্তি এগুলো সকল কিছু হচ্ছে ঈশ্বর প্রদত্ত। করুণাময় পরমেশ্বর যদি আপনাকে সুখ প্রদান করে, শান্তি প্রদান করে, তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই আপনার সুখ শান্তিকে নষ্ট করে দেয়। তার জন্য আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, ঈশ্বরের প্রতি বিশ্বাস, ভরসা এবং ভক্তি রাখতে হবে। আর আপনার মনের অন্তকরণের কথাগুলো আপনার আরাধ্য দেবতার কাছেই কিন্তু ব্যক্ত করতে হবে, প্রভু আমার একটা গৃহ তৈরি করার ইচ্ছা, এই স্বপ্ন তুমি আমার পূরণ। তাহলে ঈশ্বরের চিন্তা আপনাকে করতে হচ্ছে, তার সাথে সাথে আপনি আজকের এই টিপসটি করবেন। এই টিপসটি কবে থেকে শুরু করবেন না, এই টিপসটি শুরু করার উপযুক্ত সময় হলো পহিলা বৈশাখ নববর্ষে। দর্শক বন্ধু, এই সমাগত নববর্ষ পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখের দিন সকালবেলা স্নান করে, গুরুজনদের প্রণাম করে, আপনি ঠাকুর ঘরে গণেশজির চিত্রপটের সম্মুখে বা বিগ্রহের সম্মুখে বসে এই কাজটি করবেন। গণেশজির সম্মুখে বসে ধূপ দীপ জ্বালিয়ে, লাড্ডু দিয়ে, ফুল চন্দন দিয়ে, মন প্রাণ দিয়ে, ভক্তি দিয়ে, শ্রদ্ধা দিয়ে সিদ্ধিদাতা গণেশজির পুজো করুন নববর্ষের। পুজোর শেষে এক ঘটি গঙ্গা জল নিন, সেই এক ঘটি গঙ্গা জলের মধ্যে কিছুটা বেসন মিশান। বেসন মিশিয়ে গণেশজির মন্ত্র উচ্চারণ করতে করতে গণেশজির পুজো করুন, অভিষেক করুন। যদি আপনার ধাতুর বিগ্রহ হয় তাহলে আপনি স্নান করান, আর যদি চিত্রপট হয় তাহলে সেই বেসন মিশ্রিত জল দিয়ে ছবির মধ্যে গণেশজিকে ভালো করে মুছিয়ে দিন। আর মুছাতে মুছানোর পর কীতাঞ্জলি পুঁতে মন্ত্র উচ্চারণ করুন। কীতাঞ্জলি পুঁতে যে মন্ত্রটি উচ্চারণ করবেন সেটি হলো ওম গাং গণেশায় নমঃ। এই মন্ত্র জপ করুন। এই মন্ত্র জপ করার পর ধূপ দীপ জ্বালিয়ে তার আরতি করুন, তার ভোগ নিবেদন করুন, আর মনে মনে গণেশজির কাছে প্রার্থনা করুন, প্রভু একটি গৃহ যেন আমি নির্মাণ করতে পারি, এই কৃপা তুমি আমাকে প্রদান করো। দেখবেন অচিরাত অল্প দিনের মধ্যে শ্রী গণেশজির কৃপা লাভ করে আপনি আপনার স্বপ্নকে পূরণ করেছেন। আপনি ছোট হোক, বড় হোক, একতলা হোক আর দুতলা হোক, ছাদের বাড়ি হোক আর টিনের বাড়ি হোক, গৃহ আপনার নিজস্ব গৃহ যেমনই হোক হতে বাধ্য থাকবে। দর্শক বন্ধু, এই ছিল আজকের টিপস টোটকা। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আপনার বন্ধুদের মধ্যে এটা জানিয়ে দিন। তাহলে বিষয়টি কী ছিল, খুব ছোট্ট বিষয়, নববর্ষের দিন গণেশজির সম্মুখে এক ঘটি গঙ্গা জলের মধ্যে সামান্য কিছু বেসন মিশিয়ে তার অভিষেক করুন এবং মন্ত্র উচ্চারণ করুন, দেখবেন আপনার
গৃহ নির্মাণের যে স্বপ্ন আপনি দেখছেন, এই স্বপ্ন আপনার পূর্ণ হয়ে যাবে। দর্শক বন্ধু ভালো থাকুন, এবং আপনাদের প্রত্যেকের নিজস্ব গৃহ হোক এবং সেই গৃহে একটি অবশ্যই মন্দির যেন হয়। দর্শক বন্ধু আমার এই টিপস টোটকাতে দৃষ্টি রাখুন, অনেক কিছু জানতে পারবেন এবং বাস্তুদোষ সম্বন্ধেও জানতে পারবেন, তাই কোথায় কী রাখবেন কী করবেন ইত্যাদি জানার জন্য, আপনাদের সুখ সমৃদ্ধি লাভের জন্য আমার এই চ্যানেলকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা সকলে ভালো থাকুন, আপনাদের নিজস্ব গৃহ হোক, গণেশজির কাছে আমিও প্রার্থনা করি। জয় মাতা।